এবার তৃণমূলে ভাঙন নিউ টাউনে, প্রায় 300 তৃণমূল কর্মী যোগ দিল সিপিআইএমে। ঘটনা রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর শিল্পতা মোড় এলাকায়। চারমাস্টার আছে না, আম চারমাস্টার, ও হচ্ছে আসল শয়তান, ওই শয়তানটাই সব মানুষটা করেছে এই দলটার। আমি আমি পুরো সমিতি থেকে দাঁড়িয়েছি ওর বিরুদ্ধে। আজকের আমার 7-8 দিন ধরে ঘোরাচ্ছে, টিকিটটা আমার দিলে না, এখন বলছে দেবো, এখন আর আমি তো তখন বেরিয়ে গেছি, আর তো হবে না, কিন্তু ওই শয়তানটাই আমার সর্বনাশটাই বাড়িটা করেছে। এখানকার সমিতির একজন তৃণমূল ওর ওর ফুটবল সমিতি থেকে দাঁড়িয়েছে। না না, ওটার জন্য ওর জন্য আমার একটাই রাগ, ওই ইচ্ছা মতন চলতে যে আমাদের কোনো কথা লয় না, আমাদের সাথে কোনো বৈঠক করি নে, তার কারণে এটা আমি ঘটকেছি। একনায়কতন্ত্র ঘরগুনে এসতেছে, আর তো আমার কোনোদিন আজ পর্যন্ত জানাইনি কারে 7টা ঘরে যে কারে দেশে এখনো পর্যন্ত যাইনি। তাই লোক আমাদের কাছে অভিযোগ করতে, ওরা তো বাইরে বার হয় না, আমরা দোকানঘাটে বসছি যে আমাদের ধরে বোকাঝোকা করছে, এরকম করছিস কেন? আমি তৃণমূলে আর ভালো একটা প্রার্থী, ভালো প্রার্থী ছিলাম, ওরা জানে। হ্যাঁ, মুজিবার মিস্ত্রি মোহাম্মদপুর শিল্পতার মোড়। দীর্ঘদিন বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সক্রিয় তৃণমূল নেতা সেলিম মোল্লা ও মুজিবর মিস্ত্রির নেতৃত্বে প্রায় 300 জন তৃণমূল কর্মী যোগ দিল সিপিআইএমে। সিপিআইএমে যোগ দিয়েই তারা সিপিআইএমের হয়ে নমিনেশন জমা দিতে যান রাজারহাট বিডিও অফিসে। সেলিম মোল্লা গ্রাম পঞ্চায়েত ও মুজিবর মিস্ত্রি রাজারহাট পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হওয়ার জন্য নমিনেশন জমা দিতে যান। দুর্নীতির অহংকার ও ঔদ্ধত্যে বেড়ে যাওয়ার কারণে তাদের এই সিদ্ধান্ত বলে দাবি তাদের। সদ্য সিপিআইএমে যোগ দেওয়া সেলিম মোল্লা জানান, আমার নাম সেলিম মোল্লা, আমি সিপিএম প্রার্থী থেকে 179 বুথ আরবিটু গ্রাম পঞ্চায়েতের আমি নমিনেশন দিতে যাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই, অহংকার ঔদ্ধত্যের বিরুদ্ধে আমাদের লড়াই। আচ্ছা, আজকে আপনারা তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিচ্ছেন, তার কারণ? ঔদ্ধত্য ওদের বেড়ে গেছে, চারিদিকে দুর্নীতি, এর জন্য আমরা তৃণমূল ছেড়ে সব সিপিএমের হয়ে নমিনেশন দিতে যাচ্ছি। কতজন আজকে যোগ দিলেন? ও 250-300 লোক যাবে। হঠাৎ করে তৃণমূলে যেখানে জনজোয়ার হচ্ছে, জনজোয়ার যাত্রা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনারা হঠাৎ সেই তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিচ্ছেন? না, তৃণমূলের জনজোয়ার উঠেছিল, জনজোয়ার নেই আর, এখন ভাটার সময়, ঠিক আছে, আরও ভাটা পড়বে, ভোটের রেজাল্ট বার হওয়ার পরে বুঝতে পারবেন, ঠিক আছে, মানুষ বুঝবে, মানুষ ওদের পাশে আর নেই, মানুষ আমাদের পাশেই আছে। কোথাও কি প্রার্থী অসন্তোষের কারণে? না 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 না, একদম না, দুর্নীতির বিরুদ্ধে, অহংকার ঔদ্ধত্যের বিরুদ্ধে, সাধারণ মানুষের উপরে অত্যাচারের বিরুদ্ধে। না, তেমন কোনো, আমার নাম সেলিম মোল্লা। দেখুন, যারা প্রকৃত তৃণমূল তারা তৃণমূলেই আছে, ঠিক আছে, ওতে গা বাজিয়ে কিছু সিপিএমের লোকজন কদিন 3-4 মাসের জন্য তৃণমূল করেছিল, তারা আবার স্বার্থে ঘা লেগেছে, তারা আবার নিজের জায়গায় ফিরে গেছে। এখানে নতুন করে যোগ দেওয়া বা নতুন করে বেরিয়ে যাওয়ার কোনো গল্প নেই, তারা অফিসিয়ালও কোনো দিন যোগ দিয়ে চলে। আপনার নাম পরিচয়? আমার নাম অভিজিৎ নস্কর, অঞ্চল সভাপতি রাজার শক্তিশালী। একটা এই যে মোহাম্মদপুর এলাকা থেকে প্রায় 250-300 জন সিপিআইএমে যোগদান করলো, এ নিয়ে কি বলবো? এ নিয়ে বলবো যে মানুষ তৃণমূলের প্রতি বিদ্রোহ হয়ে বিজেপিকে নস্যাৎ করে দিতে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, একজোট হচ্ছে, যে যাতে রাজ্য থেকে তৃণমূল সরে যায় আর গোটা দেশ থেকে বিজেপি সরে যায়। এই জন্যে তৃণমূলের, আমাদের সিপিআইএমের শক্তি মানুষ সমস্ত ভুল বুঝতে পারে, আবার সবাই আমাদের ছাতার তলায় আসছে। এই জন্যে আমি সমস্ত জনগণকে আমি ধন্যবাদ জানাই। আজিয়ার রহমান মোল্লা আমার পরিচয় হচ্ছে, আমি রাজারহাট টাউন 1 নম্বর এরিয়া কমিটির সেক্রেটারি বা সম্পাদক।